বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়স ও সময়ের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়, যে কোনো শিক্ষায় যাওয়ার সুযোগ থাকতে হবে অবারিত। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা নিয়ে এসব বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্য দেশে এ ধরনের সুবিধা থাকলেও দেশে এ ব্যবস্থা চালুর আগে এখানকার আর্থসামাজিক পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থাকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কোথাও আবার দুবারেরও সুযোগ রাখা হয়েছে। এছাড়া শিক্ষার বিভিন্ন স্তরের কিছু জায়গায় ভর্তিতে বয়সের বাধ্যবাধকতা আছে। এই বিষয়গুলো তুলে দেওয়ার বিষয়ে সম্প্রতি নিজের মত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। মানসম্মত শিক্ষার সঙ্গে সঙ্গে একদম বলছি জীবনব্যাপী শিক্ষা, তখন আমরা সব জায়গায় দেয়াল তুলছি কেন? তখন আমরা কেন বলছি এই বয়সের পরে আর ভর্তি হতে পারবে না, কেন বলছি একবারের পরে আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না? আপনি তো এমনি এমনি নিয়ে নেবেন না, তাহলে কেন একবারের বেশি দিতে পারবে না? লজিস্টিক অসুবিধা, তো সেটা তো সেই সমস্যার সমাধান করার অনেক পদ্ধতি আছে, সেটা চিন্তা করা যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, সকলকে উচ্চশিক্ষার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের ভর্তিতে শুধু একবার ভর্তি পরীক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয় আছে যে তারা একবারের বেশি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় না, আবার কেউ আছে দুইবার দেয়। এই এই বিষয়টা সমন্বিত সিদ্ধান্ত দরকার। একবারই ভর্তি পরীক্ষা দিতে পারবেন এটা কোনোভাবে যুক্তিকতা হয় না, এটা যুক্তিক না। একজন শিক্ষার্থীকে একবারের অধিক ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, কারণ সে তো কম্পিটিশন দিয়েই চান্স পাচ্ছে। তবে উন্নত দেশের মতো আমাদের দেশে এখনো ঢালভাবে এ ধরনের সুযোগ তৈরির সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সুযোগ দিলেও সেখানে কিছু নিয়ম রাখা উচিত। একজন যদি 3-4 বছর সলিড প্রিপারেশন নেয়, হয়তো বুয়েতে কিংবা মেডিকেল কলেজে তার সুযোগ হবে, কারণ সে অনেক বেশি জানবে, অনেক সময় ধরে সে প্রস্তুতি দিবে। যে ছেলেটা কিংবা মেয়েটা কেবল পাস করলো, সে তার প্রস্তুতি কত বেশি সে নিতে পারবে না, তাই না? সুযোগ দিতে পারেন, কিন্তু সেখানে আবার একটু পেনালাইজ করার ব্যবস্থা থাকতে হবে। যত বছর ধরে চেষ্টা করবেন ওইখানে একটা নেতিবাচক স্কোর থাকতে হবে, যে আপনার প্রতি বছরে আপনি 5% ভুল কাটবেন। বিশ্ববিদ্যালয়ের সিটের যে ক্যাপাসিটি, এই বিষয়টি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যায় আমরা আসলে কত বছর ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দিতে পারব, সেটিকে কিন্তু একটি সীমাবদ্ধতা বা সীমারেখা অথবা একটি বয়সের বাঁধ দেওয়াটা আমাদের প্রয়োজন। কারণ আমরা যদি একটি ছাত্রকে 5 বছর বা 10 বছর ধরে আমরা সুযোগ দিই, তাহলে দেখা যাবে যে যারা নতুন পাশ করেছে, যারা গত বছর পাশ করেছে, তারা সেখানে চান্স পাবে খুব কম। কেউ আইন নিয়ে পড়লে তিনি কেন পরে ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কেউ 2 বছর এক বিষয়ে পড়ার পর মনে করলেন বিষয় পরিবর্তন করবেন, এ সুযোগও দেওয়া উচিত। শিক্ষামন্ত্রীর এসব মন্তব্য যথার্থ উল্লেখ করে অধ্যাপক আলমগীর জানান, এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে কাজ করতে হবে। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কারিকুলাম চেঞ্জ করতে হবে। যেমন বিজ্ঞানের কোন ছাত্র যদি বিজ্ঞান থেকে অন্যদিকে যেতে চায়, আবার আসতে চায়, এই ক্ষেত্রে তাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে। বা বিজ্ঞানেরই একটা সাবজেক্ট পড়ছে, ফিজিক্স পড়ছে, সে হয়তো 1 বছর পরে কেমিস্ট্রি পড়তে চায়, সুযোগগুলো না দেয় তাহলে যার এই বিষয়বস্তু ভালো লাগে না সে হয়তো পড়বে না, আর নয়তো ছেড়ে দিবে। এর থেকে তার পছন্দের জায়গাটাকে নিয়ে যাওয়া ভালো, তাতে ভালো ফল পাওয়া যাবে, তার কাছ থেকে আউটপুটটা ভালো পাওয়া যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। তারা মনে করেন সব ধরনের সুযোগ দেওয়ার মতো পরিবেশ এখনো এখানে তৈরি হয়নি। আমাদের সম্পদ সীমিত, আমরা একজনকে যে বিষয়ে সে পড়ালেখা করে, আমাদের প্রত্যাশা হলো সেই বিষয়ে অর্জিত জ্ঞান দক্ষতা দিয়ে দেশকে সেবা করবে, সেটাই আমরা চাইব। সুতরাং আমরা যে কোনো কিছু চাইলে সবই যে দেওয়া যাবে সেটা তো ঠিক না, সরকার চাইলে, মাননীয় শিক্ষামন্ত্রী চাইলে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় কিন্তু করা যায়,
যেমন আমাদের দেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে অথবা অন্যান্য যে কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করে সেইখানে সেই সুযোগটি কিন্তু রাখা যেতে পারে। সিদ্ধান্ত যেটি নেওয়া হোক না কেন, সেটি যেন বাস্তবসম্মত হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ এই দুই বিশ্লেষকের।